প্রথমেই জানব অহংকার মানুষ কেন করে, এরপরে জানব অহংকারের স্তর, এরপরে জানব অহংকার নির্মূল কিভাবে করা যায়। কারণ অহংকার চিনলাম জানলাম, নির্মূলের ব্যবস্থার পদ্ধতি জানা না থাকলে তো সমস্যা, ঠিক কিনা জুড়ে বলে। এজন্য এই তিনটা পয়েন্ট কথা বললে আপনার বোধগম্য হবে, আপনার জানা হবে যে আমি কোন শ্রেণীতে আছি, তাহলে সেই শ্রেণী থেকে উঠে এসে বিনয় অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ যে ব্যক্তি বিনয়ী হয়, কবি বলছে পৃথিবীর সব কিছু তার বন্ধু হয়ে যায়, ঠিক কিনা জুড়ে বলেন। দেলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, সবদ খলকে দুনিয়া তোরা দোস্তেদার। কবি বলেন বিনয়ের গুণ যে অর্জন করতে পারে, এই বিনয়ের গুণ যার মধ্যে চলে আসবে, সমস্ত কিছু তার বন্ধুতে পরিণত হবে, ঠিক কিনা। এ মুসলমান ভাই আমার, অহংকার নামক এই বিষয়টা যে তিনটা পয়েন্টে আমি কথা বলবো, এর মধ্যে এক নাম্বার পয়েন্ট, অহংকার মানুষ সাধারণত কেন করে থাকে, এর পিছনে হেতু কি, এর পিছনে কারণ কি, আপনি ভালো করে জেনে নেন। বিস্তর কথা লম্বা করা যাবে না। এ মুসলমান ভাই, মানুষ যে আল্লাহ তাআলা বানাইছেন, মানুষ বানানোর পিছনে আল্লাহ তাআলা কি মিশ্রণ করেছেন, কারণ বিল্ডিং আপনি বানাইছেন, বিল্ডিং এর দেয়াল করতে গেলে ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, ঠিক কিনা জুড়ে বলেন। মানুষ নামক এই দেহটা বানাইতে আমার আল্লাহ তাআলা চার চারটা উপাদান মিশিয়েছেন। এক নাম্বার আল্লাহ তাআলা মাটি মিশাইছেন, আমার আল্লাহ পানি মিশাইছেন, আমার আল্লাহ বাতাস মিশাইছেন। এই তিন উপকরণের সাথে আমার আল্লাহ তাআলা খানিকটা আগুনও মিশ্রণ করে দিয়েছেন। এ মুসলমান ভাই, পানি মানুষের দেহে থাকার কারণে মানুষের মধ্যে একটা আদত আসে, মাটি থাকার কারণে আরেকটা আদত, বাতাস থাকার কারণে আরেকটা আদত। চার চারটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমার বিষয়ের সাথে যেটা সামঞ্জস্য সেটা নিয়েই আমি আগায় যাই। মানুষ অহংকার করার পিছনে কারণ হলো, মানুষ যে উপাদান দিয়ে আমার আল্লাহ বানাইছেন, এই উপাদানের মধ্যে একটা হলো আগুন, আগুন থাকার কারণেই মানুষ অহংকার করে, কারণ আগুনের গতি হলো উপরে, মানুষও চায় আমি অর্থেও সবার উপরে, জ্ঞান বুদ্ধিতেও সবার উপরে, আমি থাকবো সবার উপরে, তার মধ্যে কিছু না থাকলেও অহংকার করে নিজেকে নিজে বড় ভাবে। এ মুসলমান ভাই আমার, এখন আপনি বলতে পারেন হুজুর আগুন নামক এই উপাদান আমার দেহের মধ্যে থাকার কারণে এই জন্য আমি অহংকার করি, তাহলে আমার দোষটা কই? আল্লাহ তাআলা চাইলে আগুন না দিয়ে বানাইলেই তো আমি অহংকার করতাম না। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি আগুন দিয়ে না বানাইতেন, যদি আমাকে আপনাকে নূর দিয়া বানাইতেন, আমি হইতাম ফেরেশতা। ফেরেশতার না আছে জান্নাত, না আছে জাহান্নাম, না আছে তার পরীক্ষা। আল্লাহ তাআলা আগুন পানি বাতাস মাটি দিয়া বানাইয়া অহংকার করার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা জানাইছে, এই যোগ্যতা থাকার পরেও যারা অহংকার করবে না তাদের জন্যই আমার বানানো জান্নাত অপেক্ষা করতেছে। কেউ যদি বলে যে পরীক্ষার প্রশ্ন না থাকলেই তো হইতো, আমারে খালি এমনি এমনি ফোরে ফাইভে সিক্সে ম্যাট্রিক উঠাই দিত তোই তো হইতো, এই কথা যেমনি ভাবে অযুক্তি, ঠিক তেমনি ভাবে আল্লাহ তো আগুন দিয়ে বানাইছে এই জন্য অহংকার করতেছি, এই কথাও তেমনি ভাবে অযুক্তি, ঠিক কিনা জোরে বলে। কারণ আপনাকে যদি যোগ্যতা নাই দেয়, পরীক্ষা হবে কোথেকে? আর পরীক্ষা না থাকলে পাশ ফেলেরও কোনো বিষয় নাই, জান্নাত জাহান্নামও নাই, ঠিক কিনা জোরে বলে। অহংকারের গুণ আপনার মধ্যে আছে, তারপরও যদি আপনি আল্লাহর কথা মেনে অহংকার থেকে দূরে থেকে বিনয় অর্জন করতে পারেন, আপনাকেই আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা জোরে বলে। তাহলে এক নাম্বার পয়েন্ট, মানুষ অহংকার করে কেন? মানুষের মধ্যে আগুন নামক উপাদান থাকার কারণে।
ঠিক কি না জোরে বল এবার আসুন দুই নাম্বার পয়েন্টে চলে যাই দুই নাম্বার পয়েন্ট কি অহংকারের স্তর কয়টা কিভাবে কিভাবে মানুষ অহংকার করে অহংকারের স্তর হলো চারটা জোরে বলেন কয়টা রাগ করতেছেন মনে হয় আমার বলে আমরা একটু খাইয়া দেয়া ঘুমাইতাম হুজুর আমরে ডাইকা লইছে দিনের বেলায় খাওয়া দাও তো আমিও করছি আমারও তো পিট বিছানা চায় ঠিক কি না জোরে বলেন বরং যা আপনা করতে বেশি চায় প্রায় প্রতিদিন মাহফিল আপনারা তো খাইয়া বইই সময় কাটান ঠিক কি না জোরে বলেন তবে কেন এই মেহনত করতেছি কারণ আমি জানি যতই আমি পিট বিছানা লাগাই না কেন এই পিট একদিন মাটির বিছানায় গিয়ে লাগে এই জন্য সেই মাটির বিছানা কিভাবে জান্নাতের বাগান বানানো যায় সেই মেহনত সবারই করা দরকার ঠিক কি না জোরে বলেন ঘুমাইবেন তো অনেক রেষ্ট জীবনে অনেকই নেবেন একটা দিন মাহফিলে আল্লাহ তাআলা এখানে জান্নাতের মাহফিল নামক জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছে এই বাগান সফল করার দায়িত্ব এলাকার প্রত্যেকটা মুসলমানের ঠিক কি না জোরে বলেন এই জন্য অহংকারের স্তর কয়টা চারটা এক নাম্বার উজব দুই নাম্বার কিবর তিন নাম্বার তাকাব্বুর চার নাম্বার ইস্তিকবার মনে থাকবে কথাগুলো ওই যে ডান দিক দিয়ে এক ভাই কয় হুজুর যে আরবিতে আপনি নাম কইছেন এটি মন রাখতে পারতাম না হ্যাঁ এই জন্য আমি সহজ করে দিতেছি দেখেন বাংলায় বুঝাই দিতেছি এক নাম্বার অহংকারের বীচি অহংকারের বীজ বীজ বুঝেন তো দুই নাম্বার অহংকারের গাছ দুই নাম্বার অহংকারের চারা তিন নাম্বার অহংকারের গাছ চার নাম্বার হলো অহংকারের ফসল বিচি থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফসল এর মনে থাকবে তো অহংকারের এক নাম্বার স্তর কি বীজ দুই নাম্বার স্তর চারা তিন নাম্বার স্তর গাছ চার নাম্বার স্তর ফল এবার দেখেন কার ভিতরে কি অহংকার আছে এইবারই টের পাবেন যার ভিতরে যেই প্রকার অহংকার আছে আজকে শোনার পর এটা ছেড়ে দেওয়া যাবে না মাটির মানুষ মাটির দিকে তাকায়া চলা যাবে না গীবত শেকায়েত বন্ধ করা যাবে না চায়ের দোকানে খালি অমুকের বদনাম অমুকে কয় তমুকের বদনাম তমুকে কয় ঠিক কেন হুজুরে বলেন অথচ সে জানেও না এই গীবত শেকায়েত করার কারণে তার কষ্টার্জিত নেক আমল ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কেন হুজুরে বলেন এই জন্য খেয়াল করে দেখেন কার মধ্যে অহংকারের বীচি আছে মুসলমান ইমানদার নির্জন জায়গায় গিয়েন এ আব্দুর রহমান তোমার মধ্যে কোন গুণ আছে কিনা মনি মনেকে সাক্ষী দিবে হ্যাঁ তোমার মধ্যে অনেক গুণ আছে তুমি দেখতে অনেক সুন্দর তোমার কান দুইটা সচর তোমার চোখ দুইটা এখনো দৃষ্টি শক্তি আছে তুমি অনেক জ্ঞানী তুমি অনেক গুণী এই কথা কিন্তু মন যদি সচেতন হয় আপনাকে সাক্ষী দিবে যদি এই কথা সাক্ষী দেয় আবার নির্জন নির্জন জায়গা আপনি মনকে দ্বিতীয়বার প্রশ্ন করবেন এর মন এবার তুমি সাক্ষী দাও তোমার এই গুণগুলোর কারণে তুমি কি প্রশংসার যোগ্যতা রাখো কিনা মন যদি অহংকারী হয় মন সাক্ষী দেবে হা তুমি প্রশংসার যোগ্যতা রাখো কারণ তোমার কণ্ঠ বড় সুন্দর কারণ তুমি অনেক দানবীর কারণ তুমি অনেক বক্তব্য সুন্দর করে দিতে পারো ভালো করে ওয়াজ তুমি করতে পারো মনে যদি অহংকার থাকে এমন কথা আপনাকে উত্তর দিবে আর মন যদি সচেতন থাকে মনের মধ্যে যদি বিনয়ী থাকে মন উত্তর দিবে তুমি যতই গুণে গুণান্বিত হও না কেন এই গুণ দিয়েছে আল্লাহ অতএব প্রশংসা তোমার নয় সমস্ত প্রশংসার দাবিদার হলো আল্লাহ মনকে আপনি গুণ বানাবেন মন যদি সাক্ষী দেয় হা তুমি প্রশংসার দাবি রাখো তাহলে আপনি বুঝে যাবেন আপনার অন্তরের ভিতরে অহংকারের বীচি রোপণ হইয়া গেছে
কথা বলতে পারা আমার চক্ষু দিয়ে দুনিয়ার নিয়ামত দেখতে পারা সমস্ত নিয়ামত ভক্ষণ করতে পারার এই যোগ্যতা আমার দ্বারা অর্জন হয় নাই এই সমস্ত নিয়ামত একজন দিয়েছেন তিনি কে আল্লাহর নাম নিতে শরম করে জুরে বলেন কে অতএব সমস্ত প্রশংসা কার জন্য আর জুরে বলেন কার জন্য কিন্তু আল্লাহর প্রশংসাটা বান্দা যখন ভাবে এই প্রশংসার যোগ্য আমি তখন বুঝতে হবে এই বান্দার ভিতরে কি আছে অহংকারের বিচি আছে এজন্য অহংকারের বিচি কার মধ্যে আছে ইতিমধ্যেই নিজের মনে নিজেকে জানান দিয়ে দিয়েছে ঠিক কি না জুরে বলেন এ মুসলমান ভাই আমার অহংকারের বিচি যদি আপনার অন্তরে থাকে এখনই আপনি সাবধান হয়ে যান কারণ আমার আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঘোষণা শুনাইছেন যার অন্তরে সর্ষা পরিমাণ অহংকার থাকবে তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে সর্ষা পরিমাণ অহংকার অন্তরে রাখা যাবে না অন্তরে যদি অহংকার না থাকে অন্তরে যদি হিংসা ফাসাদ বিদ্বেষ না থাকে আমার আপনার পরিণতি কেমন হতে পারে আমার আপনার জন্য কি খুশ খবর অপেক্ষা করছে সৈন্যরা আমি আপনি জানি উপমা আগেও দিয়েছি এখনো দিতেছি মুসলমান ভাই বিশ্ব নবী মসজিদে নবমীর মধ্যে বসা সাহাবা একরাম চারপাশে হঠাৎ করে বিশ্ব নবী বলে উঠলেন এ সাহাবা একরাম তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও কি না সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা জানি না কিন্তু নয়ন বইরা যদি জান্নাতি মানুষ দেখতে পান তাহলে আমাদের চক্ষু শীতল হবে ও আল্লাহর রাসূল আপনি জান্নাতি মানুষ দেখাইতে চাইছেন আমরা দেখতে চাই এবার আমার আপনার নবী ঘোষণা করলেন সাহাবা একরাম একটু পরে মসজিদের নববীর গেট দিয়ে যে ব্যক্তিটা ঢুকবে তোমরা ভালো করে দেখে নিবা এই ব্যক্তিটাই হলো জান্নাতি সাহাবা একরাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন মসজিদে নববীর মূল ফটক দিয়ে কোন ব্যক্তি প্রবেশ করে কারণ দুজনের সরকার বিশ্ব নবীর জবান দিয়ে বের হইছে এখন মসজিদের নববীর দিয়ে যে ব্যক্তি ঢুকবে সেই জান্নাতি এই জন্য সবাই মসজিদ নববীর গেটের দিকে সবাই তাকায় আছেন খানিক পরেই সাহাবা একরাম দেখতে পান একজন মানুষ সে মসজিদের নববীর মধ্যে ঢুকতেছে তার দিকে সবাই তাকায় দেখেন অজুর পানিগুলো তার মুখমণ্ডল দিয়ে জমিনে ঝরে পড়ছে তার দাড়ি দিয়ে অজুর পানিগুলো ঝরে পড়তেছে তার বাম হাতের মধ্যে সে জুতা বহন করে মসজিদের নববীর মধ্যে প্রবেশ করেছে এ মুসলমান ভাই এ মুসলমান একজন সাহাবীর মনে ঈর্ষা হয়েছে এই ব্যক্তি কি জান্নাতি বিশ্ব নবীর ঘোষণা এই ব্যক্তি কেমনে জান্নাতি হইল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার মনে ঈর্ষা হয়ে গেছে এই ব্যক্তি কেন জান্নাতি হইল আমার গবেষণা করে বের করতে হবে কোন আমলের কারণে সে বিশ্ব নবীর জবান থেকে জান্নাতি হিসাবে ঘোষণা পাইছে এ মুসলমান ভাই মসজিদ নববী থেকে যখন নামাজ শেষ হয় এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস তার পিছু পিছু নিয়েছে তার বাড়ি কই তার ঘর কই সব তিনি খুঁজে বের করবেন আর অনুসন্ধান করে দেখবেন এই ব্যক্তি কেন জান্নাতি হইতে পারছে হাঁটি হাঁটি পা পা করে ওই জৈনিক ব্যক্তির বাড়ির সামনে যখন চলে যায় আব্দুল্লাহ ইবনে আমর ইবনু আস ওই ব্যক্তির কাছে গিয়ে সালাম কালাম দিয়ে বলে এর মুসলমান ভাই তুমিও মসজিদে নববী থেকে নামাজ পড়ে আসছো আমিও নামাজ পড়ে আসলাম আমি তোমার বাড়ির
তিন দিনের জন্য তোমার বাড়িতে মেহমান হতে চাই আমাকে কি মেহমান করা যায় ওই ব্যক্তি বলে অবশ্যই অবশ্যই আপনি একজন নামাজি রাসূলের সাহাবী আপনি যদি আমার বাড়ির মেহমান হন আমি অনেক খুশি হইব চলেন আমার বাড়িতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হাস ওই ব্যক্তির বাড়ির মেহমান হয়ে যায় এশার সালাতের পর সবাই ঘুমায় যায় মেহমানকেও তিনি সুন্দর বিছানা করে দিয়েছেন ঘুমাবার জন্য কিন্তু নাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের চোখে কোনো ঘুম নাই কারণ এই ব্যক্তি রাতে জাগ্রত হইয়া দেখবে ওই জান্নাতি ব্যক্তি রাতের গভীরে কি আমল করে ওই আমল সে নিজে করেও জান্নাতে হতে চায় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও নিশীতে উঠে প্রভুর গুণ গান গাও নিশীতে উঠে প্রভুর গুণ গান গাও মুসলমান ভাই যেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারছে যেই ব্যক্তি জীবনে কোনো কিছু অর্জন করতে পারছে তাহাজ্জুদে যায় নামাজ ছাড়া কেউ পারে নাই আপনি ফরজ ইবাদতের পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত নফল ইবাদত না করতে পারবেন আপনি হয়তো জান্নাত পাবেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না কারণ আপনি যেখানেই চাকরি আর জব করেন না কেন মালিকের নির্ধারিত ডিউটির পর আপনি যদি কিছু ওভার কাজ করেন ওই ব্যক্তি কিন্তু মালিকের প্রিয় কর্মচারী হয় ঠিক কিনা আপনার উপর নামাজ ফরজ রোজা ফরজ হজ যাকাত ফরজ অবশ্যই আপনি এগুলো করবেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে তাহাজ্জুদ নামাজের বিকল্প নাই এই জন্য ব্রাহ্মণবাড়িয়া সদনে আজকে আমি সবক দিয়ে যাই যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বই মাঝে মধ্যে হলেও সময় করে তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ সারা রাত অপেক্ষা করতেছে ওই ব্যক্তি কি আমল করে দেখার জন্য ওই না না কোন ইবাদত নাই বালিশের মধ্যে পড়েও সেই ব্যক্তি সারা রাত ঘুমাই ফজর যখন আজান দেয় ওযু করে সে মসজিদে নামাজ পড়তে চলে যায় সে মনে মনে ভাবে আজকে দেখতে পারি নাই হয়তো আজকে সে অসুস্থ কোনো আমল করতে পারে নাই পরের দিন করবে এই জন্য দ্বিতীয় দিন সে অপেক্ষা করে নাই নাই দ্বিতীয় দিনও কোনো আমল নাই তৃতীয় দিন অপেক্ষা করে তৃতীয় দিনও কোনো বিশেষ আমল তিনি দেখতে পান না দৈনিক পাঁচ বেলার নামাজ তিনি ঠিকঠাক মতো আদায় করে আল্লাহর ফরজ ইবাদতগুলো সে পালন করে এ মুসলমান ভাই তৃতীয় দিনও যখন কোনো কিছু না দেখতে পায় সে তিন দিনের জন্য মেহমান হয়েছে তৃতীয় দিন যখন মেহমানদারি থেকে সে বিদায় নেবেন বাধ্য হয়ে তার মনের কথাটা প্রকাশ করে দেয় যাওয়ার সময় বলে রে ভাই তুমি জানো না বিশ্বনবী তোমার ব্যাপারে কি মন্তব্য করেছে বিশ্বনবী আমাদেরকে বলেছেন আমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাই কিনা আমরা যখন দেখার আহ্বান জানাইলাম জান্নাতি ব্যক্তি দেখার আকাঙ্ক্ষা জানাইলাম ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী তোমাকে দেখাইছেন তুমি নাকি জান্নাতি ব্যক্তি এই ঘোষণা শোনার পর ওই ব্যক্তি তিনবার আলহামদুলিল্লাহ বলছে আল্লাহর নবীর জবান নিয়ে যদি আমার ব্যাপারে এমন ঘোষণা হয় তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য নেওয়ামত
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কয় জাননীর ভাই তোমার বাড়িতে আমি তিন দিন মেহমান হইছি এমনি এমনি মেহমান হই নাই তুমি কোন আমল করে এমন জান্নাতি ঘোষণা বিশ্বনবীর জবান থেকে শুনেছো এই আমলটা আমাকে বাতলায় দাও আমিও ওই আমল করে জান্নাতি হতে চাই ওই ব্যক্তি বলে কি না ভাই আমার তো কোনো স্পেশাল আমল নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি হক হালাল ভাবে চলার চেষ্টা করি এছাড়া আমার কোনো স্পেশাল আমল নাই কই না অবশ্যই তোমার কোনো না কোনো আমল আছে অন্যথায় আল্লাহর রাসূল তোমাকে জান্নাতে হিসেবে ঘোষণা করত না কি আমল আছে তোমাকে আজকে বলতেই হবে না বললে আজকে আমি এই তিন দিন পর তোমার বাড়ি থেকে যাচ্ছি না আরো এক সপ্তাহ তোমার মেহমান হব আল্লাহু আকবার বলেন এই ব্যক্তি বলতেছে ভাই রে আমার তেমন কোনো আমল নাই কিন্তু আমার মনে হয় আমি চেষ্টা করি আমার ভিতরে অহংকার না রাখার জন্য আমি চেষ্টা করি কোনো মানুষের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ফাসাদ না রাখার জন্য যথাসাধ্য আমি বিনয়ী হয়ে চলার চেষ্টা করি আমার মনে হয় আল্লাহ তাআলা এই এই গুণটাকে উসিলা করে নবীর জবান দিয়ে আমার জন্য জান্নাতি হিসাবে ঘোষণা করাইছে অহংকার রাখে না সে হিংসা বিদ্বেষ সে রাখে না কারো ব্যাপারে আমার আপনার অন্তরে তো হিংসার অভাব নাই হাই হাই হের কয়েক কানে খেত আমারও তার মতোই তুই ঠিক কিনা জোরে কো হের পোলা দিবি দেশ থেকে টিয়া বানায় আর দি খালি বিল্ডিং ওই বানা কিরা আব্দুল কুদ্দুস তুই নতুন বিদেশ গেছ ঠিক আছে তাড়াতাড়ি টিয়া বানা হ্যাঁ বানাইছে দোতলা আমি বানাবো তিনতলা এরকম প্রতিযোগিতা হিংসা ফাসাদ আছে না নাই জুড়ে বলে এই কথা কাউকে বলতে শুনলাম না যে সে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং আমি আরো একটু বেশি তাহাজ্জুদ করব এইটা দিয়ে কেউ প্রতিযোগিতা করেননি প্রতিযোগিতা করা দরকার নেক আমল নিয়ে ইবাদত নিয়ে ঠিক কিনা জুড়ে বলে এই জন্য বলছিলাম হিংসা অহংকার ফাসাদ এগুলো না রাখলে পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যে ব্যক্তিকে জান্নাতি হিসাবে গবেষণা করেছে এই ব্যক্তির মতো আমি আপনিও আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবো বলে আশা করা যায় ঠিক কিনা জোরে বলেন এই যে যে ব্যক্তিকে জান্নাতি হিসাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো কিতাবের মধ্যে আসছে এই ব্যক্তি আর কেউ নয় এই ব্যক্তি হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস যার ব্যাপারে রাসূল আগেই জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন এই ব্যক্তি হলো আশারায়ে মুবাশশারার একজন অর্থাৎ যেই 10 জন জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে কবরে বিদায় নিয়েছে এই 10 জনের একজন হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস জোরে জোরে করে সুবহানাল্লাহ এইজন্য তার অন্তর অহংকারের কি নাই বিচি নাই অহংকারের চার স্তরের এক নম্বর স্তর কি অহংকারের বীজ দুই নম্বর স্তর এই যে এই ব্যক্তিটা মনে মনে বলল যে সমস্ত প্রশংসার দাবিদার আমি মনে মনে ভাবে আমার টাকার কি কম পয়সা গাড়ি বাড়ি কোন দিক দিয়ে কম এই যেটা মনে মনে বলল এই মনের কথাটা যদি তার মুখ দিয়ে বের হয় কি দিয়ে বের হয় মুখ দিয়ে বের হয় তখন বুঝতে আর দেরি করবেন না এই ব্যক্তির অহংকারের বীজ চারা গজাইছে কি গজাইছে কারণ অন্তরের কথা এখন কোয়ায় পড়ছে বিচি থাকে কই আর চারা গজায় কই এবার বুঝতে পারছেন তো এই হলো দুই নাম্বার স্তর কয় নাম্বার স্তর দুই নাম্বার স্তর এবার আসেন তিন নাম্বার স্তর এই মুখ দিয়ে সে তো বলছেই এই কথাগুলো যদি হারায় গেছে না মাইরা দিছে মুসা পয়গম্বর তো একজন নবী তিনি হিকমতি কথা বলে দিলেন দিলেন যদি পরশ পাথর হারা যায় তাহলে আমার কোনো দাবি নাই আর যদি তুমি নিজের কাছে রেখে বলো হারায় গেছে আল্লাহ যেন তোমার বিচার করে কিছুদিন পরের ঘটনা দেখা যায় কারণ খাইতে পাইতো না সেই কারণ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে মেল ফুকটির অভাব নাই গার্মেন্টস ব্যবসার অভাব নাই
কাপড়ের ব্যবসার অভাব নাই কার্টুন ফ্যাক্টরির অভাব নাই কেমনে ধনী হইল কারণ কেমনে ধনী হইল ওই পরস পাথর লাগায়া লাগায় স্বর্ণ বানায়া বানায়া ধনী হয়ে গেছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে তার ফ্ল্যাট নাই প্লট নাই পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রের ব্যাংকে তার অর্থ নাই এত ধনী হয়ে যাওয়ার পর একদিন মুসা পয়গম্বর গিয়ে আল্লাহর পক্ষ থেকে শোনায় দেয় এ কারণ তুমি যেমনি হোক ধনী হইছ এখন আমার আল্লাহ তোমার উপরে যাকাত ফরজ করেছে তুমি যাকাত দাও ভাই কয় পার্সেন্ট যাকাত দিব আল্লাহর পক্ষ থেকে শুনি না মুসা পয়গম্বর জানায় দেয় তুমি পুরো সম্পত্তির তিন ভাগের এক ভাগ দাও এই কথা শুনি না কারণ ভয় পা যায় এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি একসময় না খেয়েছি না এখন আমি সম্পদ করেছি আমার মেধার বলে আমার যোগ্যতার বলে এই সম্পদ বুঝি তোমারে আর তোমার আল্লাহরে দিয়ে দিতাম না দিব না আল্লাহ কয় মুসা বলছুনি যাকাত দেওয়ার জন্য কয় আল্লাহ বলছি দেয় নাই আবার যাও এইভাবে তিন তিনবার যাওয়ার পর কারণ যাকাত না দিয়া আরো উল্টা মুসা পয়গম্বরকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে কলঙ্কিত করা যায় এই ফন্দিয়াতে এ মুসলমান ভাই তার কারণে আমি এলাকায় থাকতে পারবো না আমি এলাকায় সসম্মানে সম্পদ নিয়ে থাকতে হলে তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে কিভাবে বিতাড়িত করা যায় এই ফন্দি নিয়ে কারণ সামনে আগায় তিনি চলে যায় পতিতালয়ে পতিতালয় গিয়া সবচাইতে বড় পতিতা যে আছে কিতাবের মধ্যে তার নাম আসছে সবজা প্রতি সবজা ব্যবসা সবজা পতিতা এই সবজা পতিতারে গিয়া কয় এর সবজা আগামীকালকে আমাদের সবচেয়ে বড় ঈদের অনুষ্ঠান ওই নদীর পারে বড় প্যান্ডেল হয়েছে আর মুসার একটা অভ্যাস হইল যেখানেই মানুষ পায় সেখানেই ওয়াজ শুরু করে ওই ব্যক্তি মুসা যখন আমাদের অনুষ্ঠান গিয়া বয়ান শুরু করবে তুমি আমার পক্ষ থেকে গিয়া কিছু কথা বলতে পারবা কিনা টাকা হইলে আমি সব পারবো পতিতায় বলে দেয় কারণ টাকার জন্যই আমি দেহ বিক্রি করি যদি টাকা দাও আমি পারবো না এমন কোনো কাজ নাই সবজা এই নাও 5 লক্ষ স্বর্ণ মুদ্রার দেরহাম তোমাকে অগ্রিম দিলাম তুমি আগামীকালকে গিয়া 13 নম্বর খুঁটিটার কাছে দাঁড়াইবা খুঁটি নাম্বার বলে দিস মুসার বয়ানটা যখন জম্ব ঠিক ওই সময় দাঁড়ায় বলবা এই সবাই শুনেন এই মুসা এখন বড় বড় ওয়াজ করে এই মুসা কিন্তু আমার পতিতালয়ে প্রতিদিন যা নাউজুবিল্লাহ কইতে মন চাইল না যখন কোনো আলেমের সাথে পারে না নামাজি ব্যক্তির সাথে পারে না ভালো মানুষের সাথে কেউ পারে না এর চরিত্রে আঘাত হানতে যায় ঠিক কিনা জোরে কর এগুলো কিন্তু বর্তমানেও ঘটতেছে তাহলে বুঝতে হবে আসলে এগুলো কিছু না সব চাবিকাঠি নাড়তেছে পিছন থেকে ঠিক কিনা জোরে বলেন ঘটনা লম্বা সব যায় চলে গেছে গিয়ে আজানটা শেষ হোক কথাটা শেষ করে দিই আমরা একটু মনে মনে জিকির করতে থাকি মনে মনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে আমাদের অভ্যাস শেষে আলোচনা করে অভ্যাস হঠাৎ নতুন পরিবেশ পাইলে একটু অন্যরকম লাগে তারপরও আলহামদুলিল্লাহ মাঠ প্রায় ভরে যাইতেছিল ওয়াস মাত্র জমে উঠছে ঠিক কিনা জোরে কর আরেকটু সময় পাইলে হয়তো পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাইতো তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই কথাগুলো যদি আমরা মেনে চলি 10 জন হইল 10 জনই হতে পারে না যাতে রসিলা হবে ঠিক কিনা এ মুসলমান ভাইমান সবজা ব্যবসা সবজা প্রতিতা ওই বর্ণিত খুঁটির সামনে গিয়ে বসে যায় মুসা পয়গম্বর মানুষ পাইয়া ওয়াজ শুরু করে দিয়েছে সবজা বসে বসে ওয়াজ শুনতেছে কার দিল কখন আল্লাহ ঘোরায় দেয় কেউ জানে না ঠিক কিনা জুনে ক কারণ যেই জমনা যেই পয়গম্বর আল্লাহ পাঠাইছেন জমনার সুন্দর করে পাঠাইছেন জমনার সবচেয়ে কণ্ঠ সুন্দর চেহারা সুন্দর জ্ঞান গুণী সবচেয়ে বেশি মুসা পয়গম্বরের জ্ঞান গর্ম কথা শুই না সবজা ব্যবসার ঢিল ঘুরে যায় এমন একটা নিষ্পাপ মানুষের ব্যাপারে আমি ডাহা একটা মিথ্যা কথা বলবো এটা আমার দ্বারা হবে না এ মুসলমান
কারণ স্টেজ থেকে যখন দেখে সবজা পায় সবজা ব্যবসা কিছু বলতেছে না স্টেজ থেকে নাইমা পিছন দিয়ে আইসা খোসা দিতেছে দাঁড়াও দাঁড়াও এ মুসলমান ওই পতিতা বাধ্য হইয়া দাঁড়ায় যায় দাঁড়ায় বলতেছে এ সবাই শুনেন সবাই শুনেন এই যে যেই ব্যক্তি বয়ান করতেছে এই ব্যক্তির চেহারা তো সুন্দর এই ব্যক্তির কণ্ঠ এত সুন্দর এত জ্ঞান গর্ম কথা বলেছে এই ব্যক্তি কখনো খারাপ হইতে পারে না আপনারা সাক্ষী থাকেন এই যে কারণ আমাকে টাকা দিয়েছে ঘুষ দিয়েছে এই মুসা পয়গম্বরের ব্যাপারে আমি যেন বলি সে আমার সাথে প্রতি রাত কাটায় না 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 মুসা পয়গম্বর রাত কাটায় না এই মিস্টার কারণ এমন কোন রাত নাই আমার কামরায় যায় না এই যে দেখেন কালকে আমার কাছে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিরহাম দিনার জমা দিয়েছে এই তার দিরহাম দিনার আমি ফেরত দিতেছি আজকে আপনি আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ চাইলে কি না পারে ঠিক কিনা জোরে বলেন যার জন্য কবর খুঁড়েছে ওই কবরে তাকেই পড়তে হয় ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলাকে মুসা বলে কারণ পয়গম্বরদের মধ্যে নবীদের মধ্যে মুসা নবী ছিল একটু রাগী আর সাহাবীদের মধ্যে হযরত উমর ছিল রাগী ঠিক কিনা জোরে বলেন মুসা পয়গম্বর বলছে আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব আল্লাহ বলে তোমার বিচার তুমিই করো অসুবিধা নাই কিন্তু মাটিকে তোমার হুকুমের গোলাম বানায় দিলাম মুসা পয়গম্বর বলে ন্যায় মাটি কারণ যেন পালাইতে না পারে তাকে ধরো ধরো বলার সাথে সাথে মাটির মধ্যে তার টাকনু গেড়ে গেছে আবার বলছে মাটি ধরো হাঁটু পর্যন্ত গেড়ে গেছে আবার বলছে মাটি ধরো এইভাবে বুক পর্যন্ত গেড়ে গেছে যাওয়ার পর কারণ এত কান্নাকাটি করেছে তাফসিরে কিতাবের মধ্যে আসছে কয়েক হাত জায়গা কাদা মাটির মতো হয়ে গেছে আর বলছে তুমি তিন পুরো সম্পদের তিন ভাগের এক ভাগ যাকাত না দেওয়ার কারণে আজকে আমার এই শাস্তি থেকে আমাকে উদ্ধার করো আমার পুরো সম্পত্তি আমি সবার নামে লিখে দিব এমন কান্না কানছে আল্লাহ ওহী নাজিল করছে মুসারে এই ব্যক্তি যদি আমি আল্লাহর হক নষ্ট করে এমন কানতো আমি আল্লাহ মাফ করে দিতাম কিন্তু হক তো আমার নষ্ট করে নাই আজকে তার যে শাস্তি এটা যদি তোমার ব্যাপারে সবজা এই পতিতার মন যদি ভিন্ন দিকে না করত আজকে তোমারও এমন পরিণত হইতে পারত অতএব তোমার হক নষ্ট করছে সিদ্ধান্ত তোমার ঠিক আছে কিন্তু আমার ব্যাপারে হলে আমি মাফ করে দিতাম মুসা পয়গম্বর হিকমতি জবাব দিয়ে দিলেন আল্লাহ এই জন্যই তো আপনি আল্লাহ আর আমি হলো বান্দা আল্লাহু আকবার বলেন কোনো মাফ করে নাই কোনো মাফ করে নাই এই জন্য যখন দেখতে পাইছে কারণ যে মাফ পাইতেছেই না এই জন্য কারণ বলে বুঝতে পারছি এই যাকাত জুকাত কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো আমার সম্পত্তি তুমি আর তোমার আল্লাহ ভোগ করবা নাউজুবিল্লাহ জোরে কইতেন মুসা আল্লাহ দেখছুনি মরণ কামড়টা কেমন দেওয়া দিছে আমার একটা আবদার তুমি আল্লাহ কবুল করো তার এই চেহারা জীব তার এই চেহারা জমিনে থাকা অবস্থায় তার চোখের সামনে তার সমস্ত সম্পত্তিগুলো তুমি ধ্বংস করে দাও আল্লাহ কবুল করছে দোয়া কবুল করে কারণ খবর পাইতেছে তার কার্টুন ফ্যাক্টরি তিনটা মাটির নিচে গাইরা গেছে ওদিক দিয়ে গার্মেন্টস ছয়টা মাটির নিচে গাইরা গেছে ওদিক দিয়ে তার দোকান পাট কাপড়ের ব্যবসা সব আগুনে জ্বলে গেছে তার চেলারা যারা আছে তার সদস্য যারা আছে খবর নিয়ে আসছে মুসা কয় দেখছো তোমার সম্পত্তির আমার কোনো লোভ নাই যদি সম্পত্তির লোভ থাকতো আল্লাহর কাছে চাইলে আল্লাহই আমাকে দিত ঠিক কিনা জোরে বলেন আমি তো চাই আখেরাত সুন্দর এই জন্য তোমাকে হেদায়েত করতে চাইছিলাম তুমি হেদায়েত হও নাই অতএব তোমার শাস্তি এরকমই হওয়া উচিত ক্ষমা করে নাই তাফসীর কিতাবে ব্যাখ্যা আসছে এই কারণের নিজের হাতের সাড়ে তিন হাত প্রতিদিন মাটির নিচে ডাবে কেয়ামত পর্যন্ত এভাবে ডাবতেই থাকবে মিশরের কায়রোতে সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে যেই যায় এমন দুর্গন্ধ পায় তাফসীর কিতাবে ব্যাখ্যা আছে প্রতিদিন যে ফেরেশতারা হেইয়ো হেইয়ো করে পাইলিং করে করে তাকে নিচে ডাবাইতেছে সে যে নিঃশ্বাস ছাড়তেছে এই বটবটানারি এই নিঃশ্বাস উপরে আসতেছে আর দুর্গন্ধ ভাসতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য সম্পদ নিয়ে বড়াই অহংকার হিংসা ফাসাদ পতনের মূল কিনা জোরে বলেন এই জন্য বলতেছিলাম অহংকার কয় প্রকার
চার প্রকার চারটা স্তর তিন নাম্বার স্তর কি বলেন এই ব্যক্তি যখন কি করবে আপনার অন্যের সাথে তুলনা করবে তখনই তার এই অহংকারের কি হবে গাছ হবে কি হবে জুড়ে বলেন অহংকারের গাছ হবে এই গাছে ফল ধরবে কখন এই ব্যক্তি তার অহংকারের কারণে সমাজে অন্যায়ভাবে তার প্রতিপত্ত বিস্তার করতে চায় যদি কেউ না মানে তখন যখন এই ব্যক্তি জুলুম করে যাই বল আমি খোদা বল আমি সমাজের সবচেয়ে বড় নেতা বল আমি সবচেয়ে বড় পাক্কা মুসলমান কিন্তু নামাজ নাই এক ওয়াক্ত এমন আছে না নাই জুরে কোন বলে আমি সবচেয়ে বড় পীর আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না এরকম আছে না নাই জুরে বলেন তাহলে তার অহংকারের কারণে তার বড়ত্ব যখন সমাজে প্রতিষ্ঠা করতে চায় আর মানুষ যখন না মানে ঠিক ওই মুহূর্তে যখন সে জুলুম নির্যাতন করে যে ব্যক্তি এরকম করবে বুঝতে হবে তার অহংকারের গাছে ফল ধরছে ঠিক কিনা জুরে বলেন এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইন্ন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসার 36 নং আয়াতের একেবারে শেষ অংশে এসে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা অহংকারীকে দাম্ভিক ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না হাদিসে বলা হচ্ছে ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব যার অন্তরে অহংকার আছে যার অন্তরে হিংসা ফাসাদ আছে এই হিংসা ফাসাদ তার নেক আমল এমন ভাবে ধ্বংস করে দেয় যেইভাবে আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয় এজন্য আমি বলেছিলাম শুরুতেই যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন নেক আমল অর্জনের জন্য নেক আমল অর্জন করা সহজ সংরক্ষণ করা কঠিন কিভাবে সংরক্ষণ করা যায় না এই অহংকার হিংসা ফাসাদ আমাদের নেক আমল ধ্বংস করে দেয় এজন্য কষ্টার্জিত নেক আমল যদি আমি আপনি কবর নিয়ে যেতে চাই তাহলে অহংকার থেকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে দূরে থেকে বিনয়ের গুণ অর্জন করে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন সকলে পড়ে নেই আমিন আজকে ইনশাআল্লাহ শেষ অধিবেশনে পীরে কামেল হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায়ের শুভাগমন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে আজকের এই মাহফিলে ঘটবে ইনশাআল্লাহ আপনারা রাতে দলে দলে অংশগ্রহণ করে হযরতের জবান থেকে কোরআন হাদিসের পবিত্র বাণীর এই নির্দেশনাগুলো এই বয়ানগুলো আপনারা শুনবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন